হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজিজুল অফিসিয়াল ব্লগ। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আবারও আমরা চলে আসছি নৌকা বাইস খেলায়। আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকার মাঝে বিশাল এক টান হইতাছে। এই যে আমরা দেখতে পাচ্ছি স্বাধীন বাংলা একাডেমি এক্সপ্রেস ও চাঁদের আলো, দুটি নৌকার মাঝে বিশাল এক লড়াই হইতাছে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ বাঘ সিংহের মতো দুটি নৌকা সামন দিকে এগিয়ে আছে। স্বাধীন বাংলা একাডেমি একটু আগে এবং চাঁদের আলো একটু পিছে। আমরা দেখতে পাচ্ছি এটা হলো চাঁদের আলো, চাঁদের আলো টান দে রে ভাই টান দে। আর ওটা হলো স্বাধীন বাংলা এক্সপ্রেস, বিশাল একটা টান হইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঘ সিংহের মতো কি একটা টান দিচ্ছে। ওরে ভাই টান রে ভাই টান, জোরে টান। তো দর্শক বন্ধুরা, আমরা দেখতে থাকি আজকে আমাদের নৌকা বাইস খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইস খেলায় 2022 গোচাদহ গ্রামে, মহিমাগঞ্জ গোচাদহ গ্রামে। আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকা বাঘ সিংহের মতো চলে গেল আমাদের রাউন্ডে। তো আমরা দেখতে থাকি আজকে আমাদের নৌকা বাইস খেলায়। তো দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখন কত হাজার হাজার লোক আমাদের আজকের এই নৌকা বাইস খেলায় উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পারে অসংখ্য অসংখ্য লোক, অসংখ্য জনগণ আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি নৌকা সামন দিকে যাচ্ছে খেলার জন্য। আর ওখানে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ, মঞ্চের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক বন্ধুরা আজকে আমাদের এই নৌকা বাইস খেলায় উপস্থাপন হয়েছে। দেখুন আপনারা কত লোক, লোকে লোকারণ রে ভাই, লোকে লোকারণ, কত লোক আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় কত আমাদের আমাদের দেখতেছে। এটা হলো রাউন্ড গেল, যে কত লোক, হাজার হাজার লোক, লোকের ওপর লোক উঠে আসে রে ভাই। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক, প্রচুর। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখছি দেখতেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায়। তো আমরা আরেকটি নৌকা দেখতে পাচ্ছি ওই পাশে টান দিছে। আরে বাবা, এর দেখি ফাঁকা টান দিছে নাকি, ফাঁকা টান দিছে সর্দার, সর্দার এক্সপ্রেস, সর্দার এক্সপ্রেস টান দিছে বাবা, টান দিছে, টান দিছে, বিশাল এক টান দিছে। তার পিছে আরেকজন আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের নৌকা বাইস খেলা অনেক সুন্দর হইতেছে। মাঝিমাল্লারা কত আমাদের আমাতে নৌকা টানতেছে। তিনি এই নৌকা সামন দিকে যাবে এখন। আমরা দেখতে পাচ্ছি কত দর্শক, দর্শক বন্ধুরা আমাদের নৌকা বাইস খেলায় উপস্থাপন হয়েছে। তো দেখতে থাকি আজকে আমাদের নৌকা বাইস খেলায়। পাগলাখালির পাগলা বাবা, পাগলাখালির পাগলা বাবা টান দিয়ে এখানে এসেছে। আমরা দেখতে পাচ্ছি পাগলাখালির পাগলা বাবা পাগলা মো টান দিয়ে আছে। একটু আগে সেই রাউন্ডটা আমাদের চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি কত দর্শক, কত দর্শক বিন্দুরা আমাদের আজকের নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক আমাদের আজকের নৌকা বাইস খেলায় আমাদের আমাদের দেখছে। লোকের ওপর লোক, লোকের ওপর লোক, লোকে লোকারণ, ওপর লোক রে ভাই, কি লোক, নৌকায় নৌকার ওপর আরও ব্রিজের ওপর। আপনারা দেখতে পাচ্ছেন আমার নৌকার ওপর থেকে এক দর্শক হাত নাড়া দিল। তো আজকের ভিডিওটা আপনাদের কি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং
আপনিও যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে এমন মজার মজার খেলার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক তো আশা করাই যায়। তো বেশি দেরি না করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। তো আপনারাও যদি রিয়েলি নিজের চোখে এই ধরনের খেলা দেখতে চান তাহলে অবশ্যই মহিমাগঞ্জ বোচাদহ গ্রামে উপস্থাপন হইবে। আমাদের অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শক বন্ধুরা আমাদের আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরেকটি নৌকা ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের দিকে আসতেছে, যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা দর্শকবৃন্দরা অনেক আমাদের দেখতেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।